চট্টগ্রাম শহরের পশ্চিমে ফৌজদারহাট পোর্টলিং রোডের বেড়িবাদ এলাকাটি ছিল অরক্ষিত শুকতারা নামে একটি রেস্টুরেন্টের আড়ালে গড়ে উঠেছিল মাদকের আখড়া এখন সে এলাকাটি ফুল পার্ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট থেকে টোল রোড ধরে কিছুদূর গেলেই চোখে পড়ে রং ফুলের বিশাল বাগানটি লাল হলুদ গোলাপি সাদা মেরুন নানা রঙের ফুল ফুটে আছে থরে থরে ডালিয়া গোলাপ গাঁদা হরেক রঙের টিউলিপ সহ একশো প্রজাতির তিন লাখ পাহাড়ি ফুল গাছের সমাহার এই বিশাল পার্ক আর এ নৈপথ্যে কারিগর চট্টগ্রাম জেলা প্রশাসন জেলা প্রশাসকের উদ্যোগে এই ফুল পার্কটি গড়ে উঠেছে একশো চুরানব্বই একর সরকারি খাস জমির উপর দুটি বিশাল সহ এই জমি যুগের বেশি সময় ছিল অবৈধ দখলে কয়েক মাসের ব্যবধানে সেখানে একটি পার্ক তৈরি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন দেড় দশকের বেশি সময় বেদখলে থাকা সাগরের কাছে খাস জমি পুনরুদ্ধারের পর সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন জেলা প্রশাসন পর্যটকদের আকৃষ্ট করতে সেখানে তৈরি করা হবে পর্যটন স্পট পূর্ণাঙ্গ পর্যটন স্পট গড়ে তুলতে প্রাথমিকভাবে দেড় থেকে দুই বছর সময় লাগবে সমুদ্রে তীরে একখণ্ড ফুল বাগান হতে পারে বিনোদনপ্রেমীদের বেড়ানোর উৎকৃষ্ট একটি স্থান